রিজিকের মালিক কে অক্সিজেন দেওয়ার মালিক কে সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর আওয়াজ করে বলেন কার গোলাম আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন শয়তান বলে দোস্ত এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনে سبحان الله الحمد لله الله أكبر جاي بولسو نا بولسو سلوغان ديسو تومي جي اللار غلام اي قطعنا دوستو بولو نا شويتان چاين آمرا اللار غلامي كوري ٹھیکنا بولين شويتان چاين آمرا شويتان ار غلامي كوري كنتو آمرا غلام كا مسلمان ارو جورا بولين آمرا غلام كا اسمان كا আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে কোনো কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না মুসলমান এক আল্লাহর গোলামি করে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক কিনা বলেন আর যে হক্কানি আলেম কি আলেম কি আলেম যে হক্কানি আলেম সে হক কথা বলতে যে কোনো কিছু দ্বিধা করে না পরোয়া করে না আর যে দরবারি আলেম হালুয়া রুটি খাওয়ায় না আলেম সে কখনো হক কথা বলে না শুধু গোজামিল দিয়া কথা বলে ঠিক কেন বলেন বাংলাদেশে হক্কানি আলেমের দরকার দরবারি আলেমের দরকার নাই ঠিক কেন বলেন মুসলমান এই কোরআনের মজমা জান্নাতের বাগান আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর দামি মজমা হতে পারে না ঠিক কিনা বলেন অনজালাত আলাইহিমুস সাকিনা এই মজমার মধ্যে রব্বি করিমের পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে আমি কোরআনুল করিমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন শুনেছেন তো এক এক হরফে 10 টি করে নেকি পেয়েছে খুশি নাকি পেশা এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল করিমের সওয়াব পেয়েছেন সকলেই এক খতম করে সকলেই সবাই মিলে এক খতম না এক একজন এক একজন এক এক খতম সুবহানাল্লাহ তাহলে আজকের মজমা থেকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে ঠিক কিনা বলেন আমি চাই এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি শক্তি দেখতে চাই আমরা আজকের মজমা থেকে যেহেতু এক খতম করে কোরআনুল করিমের সওয়াব পেয়েছি আমি চাই এই মজমা থেকে আমরা সকলেই শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব রাজি আছেন এক মাস পর্যন্ত জেগে জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন সবই কিন্তু মনে আছে ভুলা যায় নাই রাত 3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছেন আর মেসি মেসি করে চিল্লাইছেন আর গোল দিয়ে তিন হাত লাফ দিয়ে উপরে উঠে গেছেন কয়েক হাজার কোটি নেকি কামাইছেন না ফেরেশতারা জান্নাতের তালা খুলে আপনাদের জন্য বসে রেখেছে যে আসো তোমরা যারা ফুটবল খেলা দেখছো সবার লেগে জান্নাত নাকি না ফেরেশতারা এমন পিটান পিটাবে পিটানে চোটে লাল করে ফেলবে ঠিক কিনা বলে এতদিন মেসি মেসি করছো মেসি কি তোমার দাদা লাগে নাকি নানা লাগে ব্যাপারটা কি মেসির প্রতি এত ভালোবাসা ফুটবলের প্রতি এত ভালোবাসা আর যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহর হুকুম মানো না মুসলমান এটা তো হতে পারে না এটা চরম বেঈমানি ঠিক কিনা বলে ঠিক না আল্লাহ বলছেন স্লোগান দেওয়ার কি জোশ নাই ইমানি শক্তি নাই আছে তো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ইমানা কোরআন শুনলে ইমান বাড়ে ঠিক কেন বলেন এই কোরআন আল্লাহর এমন এক জবানের কালাম এই কোরআনের তেলাওয়াত করা বয়ান করা লাগে না তেলাওয়াত শুনি অনেক কাফেরেরা মুসলমান হয়েছে
কাফেররা মুসলমান হয়ে গেছে তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আমি 2017 সালে মালয়েশিয়ার কোয়ালালামপুরের একটা বিখ্যাত মসজিদ যারা মালয়েশিয়ায় থাকেন তারা জানেন মসজিদটির নাম হলো মসজিদে জামে একেবারে মেইন কোয়ালালামপুরে কেএনসিসি থেকে 1 কিলো দূরে সেখানে 2017 সালে আমি ওই মসজিদে একবার ওই দেশের আন্তর্জাতিক কেরাত মাহফিল হয়েছিল ওই দেশের স্বাধীনতা দিবসে কোন দিবসে আমরা তো অনেক উন্নত জাতি ডিজিটাল জাতি হয়ে গেছি এ কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে আমরা নাচ গান করি কি করি আর মালয়েশিয়ানরা তো গরিব রাষ্ট্র এ কারণে ওরা ওদের স্বাধীনতা দিবসে কোরআন তেলাওয়াতের আয়োজন করে রোজা রাখে আমরা হলাম ফটকা জাতি কি জাতি ফটকা জাতি আমাদের মতে এমন হুজুকে জাতি পৃথিবীতে আর একটা দেশেও নাই আমরা হলাম হুজুকে মাতাল বুঝেন না বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সেই আর্জেন্টিনা আর্জেন্টিনার লাগি আমরা জীবন দিয়া দিই মেসি করতে করতে মুখে ফেনা তুলা ফলাই মেসি তো কোটি কোটি টাকা কোটি কোটি ডলার কামাইছে তো তোমগো কি দিছে 500 করে পাঠাইছে নি মোবাইলে আরে না মেসিরে দেখতেও পারবে না ধরতেও পারবে না ছুঁইতেও পারবে না যদি কোনোদিন বাংলাদেশে আসে কালি এয়ারপোর্টে যায় দেখো পুলিশের বাড়ি কারে তাই ভালোবাসা লাভ কি আছে কোনো লাভ আছে লাভ নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ নবী বলে দেন ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা কখনো মুসলমানের বন্ধু নয় বন্ধু হতে পারে না পারে না এটা আমার রবের কথা ঠিক কি না বলে মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন আমার আল্লাহর কথা সত্য নাকি বর্তমানে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের কথা সত্য আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে খুইলা দেখেন আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন রাজ্যের মালিক আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ সূর্যের মালিক আমি আল্লাহ চন্দ্রের মালিক আমি আল্লাহ যদি সূর্য বন্ধ করে দিই পৃথিবীর কোন রাজা বাদশা সূর্যের আলো দিতে পারবে না পারবে না পারবে না পারবে না সেই রব বলতেছেন ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না অথচ তাদের ফুটবল খেলা নিয়ে পাগল যদি সৌদি আরব কাপ নিত তাহলে বাংলাদেশে কিছু মৌলবি আছে ফতোয়া দিত যে ফুটবল খেলা জায়েজ বুঝলেন না ফুটবল খেলা জায়েজ কত মানুষ আমগোলাকে বার্গেনিং করে ধর্মী আপনারা হলেন কাট মোল্লা কি মোল্লা কেন মিয়া সৌদি আরবের মতো দেশ ফুটবল খেলে আর আপনারা হুজুরা ফতোয়া দেন ফুটবল খেলা না যায় আপনারা কি জানেন আমি কি কাট কোন জায়গায় আমার শরীরে তো কোনো জায়গায় কাট নাই পুরো রেডি রক্ত আর মাংস ঠিক কেন বলেন মুসলমান আজকে এই সমস্ত ফুটবল খেলা ঠেলা দিয়া নাটক সিনেমা দিয়া অপসংস্কৃতি দিয়া আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা ঘরের মধ্যে বসায় রাখছে এই সুযোগে তারা আমাদের ধর্মকে অবমাননা করছে এই সুযোগে তারা আমাদের ধর্মীয় কিতাবকে আগুন দিচ্ছে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন আজকে আমরা তোমাদের ফুটবল খেলাকে সমর্থন দিলাম সাপোর্ট দিলাম আর্জেন্টিনার ওয়েবসাইট থেকে সে দেশ থেকে আমাদের দেশের মানুষকে ধন্যবাদ জানায় সারা পৃথিবীর মানুষকে ধন্যবাদ জানায় তাদেরকে সাপোর্ট করার জন্য তো বর্তমানে সুইডেনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে আগুন দেওয়া হয়েছে পারলে তোমরা ইহুদি খ্রিস্টানরা তার বিরুদ্ধে প্রতিবাদ করো ঠিক কি না বলেন ঠিক কি না বলেন মুসলমানদের কোরআনে আগুন দেওয়া মানে মুসলমানদের কলিজায় আগুন দেওয়া মুসলমানের কোরআনে আগুন দেওয়ার পরে যদি কোন মুসলমানের কলিজায় আগুন না লাগে
থাকে ওটা হলো ইহুদিদের দালাল মুনাফিকের বাচ্চা ঠিক কি না বলে শুনুন সুইডেনে প্রকাশ্যে কোরআনের কপি ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়েছে দেখছেন না পৃথিবীতে কোন অমুসলিমরা বলতে পারবে না বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ দালাল আছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট একটার মাথায়ও চুল নাই ওই নাস্তিকের বাচ্চাগুলোকে বলতে চাই এই অন্য কোন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ যদি কোন মুসলমানরা সিরতো আর আগুন লাগাইতো তাহলে তোমরা টকশোর মধ্যে বলতা যে মুসলমান জঙ্গি সন্ত্রাস ঠিক কি না বলেন আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের কোরআনে আগুন লাগিয়েছে তোমরা কেন প্রতিবাদ করো না তার মানে আসলে তোমরা মুসলমানদের দুশমন বর্তমানে সবচেয়ে বড় ইহুদিদের দালাল হলো সৌদির বাদশা আরব আমিরাতের বাদশা না ওদের খায়া দেয় কোনো কাম নাই তেল বিক্রি করে আর 20-30টা বিয়া করে আর আল খেলা পেরে ঘুরে সবগুলো ইহুদিদের দালাল ঠিক কিনা বলেন অথচ উচিত ছিল যেদিন কোরআন আগুন দিয়েছে সারা পৃথিবীর মুসলিম দেশ এক হইয়া কোনো কথা নাই ডাইরেক্ট হামলা করো আগুন জ্বালায় দাও বম্বি করে উড়াই দাও ঠিক কিনা বলেন মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা হকের দল এই জমিনে টিকিয়ে রাখবেন এই পৃথিবীতে আর ইহুদি খ্রিস্টানদের মাতবরি বেশি দিন চলবে না ওই লাল চামড়ার বাচ্চাগুলোকে কুকুরের মতো পিটানো হবে সেই দিন আর বেশি দূরে না বিশ্বাস করেন না এই পৃথিবীর রাজত্ব চলে আসবে মুসলমানদের হাতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ আর বেশি দিন নয় অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আত্মপ্রকাশ করবে এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা পালানোর পথ পাবে না প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে বিশ্বাস করেন না সারা পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উড়বে ইমাম মাহদীর সৈনিক কারা হবে যারা হকের পথে থাকবে ইসলামের পথে থাকবে কোরআনে আগুন দিলে যাদের কলিজায় আগুন লাগে তারা হবে ইমাম মাহদীর সৈনিক কিন্তু নবীকে গালি দিলে কোরআনকে কোরআনে আগুন দিয়া পোড়াইলে যাদের কষ্ট লাগে না ওরা হবে মুনাফিক ওদের স্থান হবে জাহান্নামে ঠিক কি না বলে এ কারণে মুসলমান আমাদের ইমানের শক্তিতে বলিয়ান হতে হবে ঠিক কি না বলেন বর্তমানে কোরআনে আগুন দেয় সারা পৃথিবীর মুসলমান শাসকরা নিশ্চুপ এর চাইতে আর লজ্জার কিছু হতে পারে তবে আল্লাহ রসুলের হাদিস সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন তোমরাই হলো উত্তম যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ঠিক কিনা বলেন কোন মানুষ যদি কোনো অন্যায় করে পারলে তুমি সরাসরি প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো তুমি যে কোনো ওয়েতে তুমি সেটা ফিরানোর চেষ্টা করো যদি একেবারে নাই পারো তাহলে মনে মনে ঘৃণা করো ঠিক কিনা বলেন কিন্তু পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে প্রায় 250 কোটির উপরে মুসলমান আছে মুসলমান যদি চায় একজোট হইয়া এক মুহূর্তের মধ্যে সুইডেনকে পুরো মাটির সাথে মিশিয়ে দিতে পারে কিন্তু করবে না তারা করবে না তারা এই দুনিয়াটাকে মনে করে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ঠিক কিনা বলেন